এটা প্রাইস হচ্ছে 1050 টাকা। তারপরে ছোট বড় সাইজ আছে। এগুলো কি মাছ ভাই? এগুলো এই তিনটা হচ্ছে তেলাপিয়া আর এটা হচ্ছে পোনা। কয়লা লাগবে? 1200। ও কিলো 1200। কলা লাগবো? 1200। ও কিলো 1200। কলা কলা করে দিন না 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 এটা পুরো দাম। এগুলো কি মাছ ভাই? এগুলো এই তিনটা হচ্ছে তেলাপিয়া আর এটা হচ্ছে পোনা। তেলাপিয়া পিস কত করে ভাই? তেলাপিয়া পিস এগুলো হচ্ছে 120-130। তারপরে দিছে যে বড় মাছ এগুলো সাইজের উপর ডিপেন্ড করে। আর ওটা কি কোরাল? এটা হচ্ছে তেলাপিয়া। তো না ওটার প্রাইস কত? তেলাপিয়া এটা প্রাইস হচ্ছে 1050 টাকা। তারপরে ছোট বড় সাইজ আছে। কিলো হিসাবে কি টুনাটা বিক্রি করা হয় নাকি? এরকমই ধরতে পারেন, কারণ সাইজের উপরে ডিপেন্ড করে তো আমাদের। 1000 মানে 1 কিলো 1000 টাকার মতো নেই? আচ্ছা, এরকমই সাইজ করা হয়। ওই প্যাকেজটা যদি বিস্তারিত একটু বলতেন। প্যাকেজটা হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করে, যেমন এটা ধরেন এই প্যাকেজটা যদি হয়, যদি আমরা পরোটাটা দিই তাহলে আমাদের 1150 টাকার মতো প্রাইস। এটার সাথে একটা কোল্ড ড্রিঙ্কস হবে, দুইটা পরোটা হবে আর এই পিসটা হবে। আচ্ছা, তারপরে সস যেগুলো প্রয়োজন হবে। আর কি কি মাছ আছে ভাইতে? আমাদের মাছ হচ্ছে আপনাদের টোনা, সুরমা, রূপচাঁদা, তারপরে সি ফুডের মধ্যে যেমন আপনার ক্র্যাব আছে, অক্টোপাস, স্কুইড, সামুদ্রিক যেই ধরনের আর কি ফিশগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। চিংড়িও আছে? হ্যাঁ, চিংড়িও আছে। চিংড়ি আপনার বড় চিংড়িগুলোও আছে, তারপরে মাঝারি সাইজের চিংড়িগুলো আপনার চিংড়ি প্লেটার হবে। হ্যাঁ, চিংড়ি দিয়ে একটা প্লেটার আছে। আর এমনিতে যদি বলে যে চিংড়ি বারবিকিউ বা ফ্রাই হবে, ওগুলো আমরা করে দিতে পারি। কি তুলে দিচ্ছ? কেটে লাগাইছ?
নিচেটা লাগাইছো না না আমার কথা নিচেটাই তো লাগাইছো ওটা খোল এখন লাগাই কথা বলো তারপর প্লেট সাজাও অক্টোপাসের প্রাইস কত করে অক্টোপাস হচ্ছে সাইজের উপর আমরা অক্টোপাস আনছিলাম হ্যাঁ এগুলো নিয়ে এসেছিলাম ওর মধ্যে যেমন 600 700 800 এই টাইপের সাইজ এটা বড় সাইজ এটা বড় সাইজ আর পেপ যেগুলো নিয়ে এসেছিলাম আমাদের ফ্রাইটা হয় নাই আর ফ্রাইয়ের উপর একটা ডিপেন্ড করে সাইজের উপরে 250 থেকে 300 আর বেশি বড় হলে 350 400 এই টাইপের আমাদের হচ্ছে কারিটা গেছে আমরা ফ্রাইটা এখনো ওই রকম ভাবেই পাই না তবে ফ্রাইটা করতে পারি না এখন নতুন চালু হয়েছে ফ্রাইয়ের অর্ডারটা এখনো পাই না মানে যা নিয়ে আসছিলাম তা সব কারিতেই চলে গেছে তারপরে থেকে ঈদের বন্ধ হওয়ার পরে থেকে আমরা এখনো ফ্রাইটা পাই না দু একদিন পরে হয়তো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা এখন কমপ্লিট হয়ে গেছে শান্ত কি মাথা সমস্যা হয় মাথা ব্যথা করে শান্ত কদিন পর পর মাথা ব্যথা করে না আমার সাথে শান্ত আমরা একসাথে বড় শুনে